এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ফাইবারের সর্বশেষ গাইডলাইন ফলো করে একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এর জন্য প্রথমে আমরা চলে ফাইবার ফাইবার যখন আসবেন আসলে এই যে স্ক্রিনটা চলে আসছে ক্লিক করেন না কোনো কোথাও এই স্ক্রিনটা চলে আসছে মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাই হ্যাঁ এটা যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলেই কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে এটা একটু ঝামেলার এর জন্য আপনার জিপিসি তে ধরুন অ্যাকাউন্টটা খুলবেন চেষ্টা করবেন এই ব্যাপারগুলোতে একটু সাবধান থাকার জন্য হুটহাট কোন জায়গায় ক্লিক করে অ্যাকাউন্ট করে ফেলবেন না এটা হচ্ছে ফাইবার এর ইন্টারফেস হ্যাঁ ফাইবার এর একবারে টপে ডান পাশে দেখেন সাইন ইন আবার হচ্ছে জয়েন হ্যাঁ দেখুন একটাতে ক্লিক করলেই হবে যেকোনো একটাতে ক্লিক করেন বা ওই যেমন তো এখানে এই যে কন্টিনিউ উইথ গুগল যে বাটনটা আছে এখানে আপনি যদি ক্লিক করেন করেন না এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে গুগলের মাধ্যমে লগ ইন হয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কিন্তু এই জায়গায় একটা সমস্যা হচ্ছে আপনি তখন কোনো কারণে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না বা এটা একটু ঝামেলা হ্যাঁ অলওয়েজ আপনাকে এই অ্যাকাউন্ট দিয়েই ঢুকতে হবে কোনো কারণে এটা মিস হয়ে গেলে বা এই জিমেলা মানে এটা একটা ঝামেলা আমরা যেটা করব এটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেলে আমরা ক্লিক করব আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবো আমরা হয়তো জিমেল অ্যাকাউন্ট দিতে পারি অথবা ইয়হোমেল দিতে পারি হটমেল দিতে পারি আপনার পার্সোনাল যদি ধরেন আপনার বিজনেস ইমেল অ্যাকাউন্ট থাকে ওই ইমেল দিয়ে করতে পারি আমরা কন্টিনিউ উইথ ইমেল যেই জায়গাটা আছে এই জায়গা থেকে ক্লিক করে আমরা কন্টিনিউ উইথ মানে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে এই জায়গায় করতে পারি অথবা আপনার যদি অ্যাপেল স্টোর থাকে অ্যাপেল স্টোরের আইডি দিয়ে জায়গায় অ্যাকাউন্ট করতে পারেন ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বাট আই প্রেফার দ্যাট কন্টিনিউ উইথ ইমেল বাটনে ক্লিক করবেন ক্লিক করেন এস এস ওকে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলছে একটা ভালো ইমেল যে অলওয়েজ ওয়েব ওয়েব কি দেওয়া যাবে দেওয়া যাবে যদি আপনি এখন এটার আবার ভেরিফিকেশন করতে পারেন ওকে ফাইন তাহলে আপনি ওয়েব দিয়ে দেন আপনি এমন ইমেইল দিবেন যেন এটা আপনি অলওয়েজ এটার অ্যাক্সেস করতে পারেন ঠিক আছে অ্যাসেস ভাই একটু আমি একটু আপনাকে স্টপ করি ক্লায়েন্ট আপনাকে যদি ধরেন কোন একটা কাজের জন্য হাই দিলো হ্যালো দিলো এটা তো আপনার ওয়েব মিলে যাবে তখন

তো ভাই যেহেতু এই ব্যাপারগুলো বুঝে এজএস ভাই এটা করছে বাট আপনারা ইমেল অ্যাড্রেস নেওয়ার সময় যেটা করবেন ইয়াহু অথবা জিমেল অ্যাকাউন্ট দেবেন ওকে নেক্সট একটা পাসওয়ার্ড দেবেন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাদের জায়গায় নিচে দেখেন ট্রাইটোরিয়া দিয়ে দিছে অ্যাটলিস্ট আটটা ক্যারেক্টার হতে হবে একটা লেটার বড় হতে হবে তারপরে একটা সংখ্যা থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দেন অ্যাটলিস্ট ওয়ান নাম্বার ঠিক আছে একবার ভেরি স্ট্রং হয়েছে কন্টিনিউ মনে থাকবে তো পাসওয়ার্ডটা না জি ভাই মনে থাকবে আমি সেভ দিয়ে দিচ্ছি ওকে এক আর এটা আপনারা যেটা করবেন অলওয়েজ পাসওয়ার্ডটা ইউজার নেমটা পাসওয়ার্ডটা একটা নোট পেজে লিখে রাখবেন কারণ এখন আমার মনে আছে কিছুক্ষণ পরে ভুলেও যেতে পারি যে আমি কোন ইমেল অ্যাকাউন্ট দিয়ে ঢুকছিলাম ঠিক আছে

হ্যাঁ এই কোডটা কপি ওই যে থ্যাংকস কপি হয়ে গেছে এটা তিন তিন চার শূন্য পাঁচ এভাবেও দিতে হবে তিন চার তিন চার তিন চার শূন্য পাঁচ আবার জানফাইবারে হুম কপি পেস্ট পেস্ট করলে হবে হ্যাঁ হয়েছে ওকে আপনা ক্লিক করেন না ক্লিক করেন না ক্লিক করেন না এই জায়গায় থাকেন দেখেন আপনাকে কী বলছে অ্যাজ আক ইউর অ্যাকাউন্ট বিন ক্রিয়েটেড অলরেডি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাকে বলতে হবে আপনি কেন আসছেন এই জায়গায় হোয়াট ব্রিং ইউ টু ফাইবার ফাইবারে কী কারণে আসছেন কারণ কি আপনাকে প্রশ্ন করছে ব্যাপারগুলো খুব ইজি আপনি এই স্টেপসগুলো দেখলেই পারবেন সে বলছে বাইং ফ্রিলান্স সার্ভিস আবার দিতে হচ্ছে সেলিং ফ্রিলান্স সার্ভিস আপনি আসলে কি চান

আচ্ছা আমি একটু টাইম না আপনি একটা সাইড বিজনেস হিসেবে নিচ্ছেন আপনার হয়তো কোনো একটা জব আছে বা আপনি কোনো একটা বিজনেস আছে আপনি পাশাপাশি কিছু সময় ফাইবার আসবেন এবং এই জায়গায় এসে কিছু কাজ করবেন সাইড এসে মানে এটা হচ্ছে সেকেন্ড অপশন আপনার জন্য ফাইবারটা সেকেন্ড অপশন আর সোলো ফ্রিল্যান্সার হচ্ছে সোলো শব্দের অর্থ সম্ভবত কি হয় যে কি হয় এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল

ফাইবারকে বুঝতে দিব না যে আমি এই জায়গায় আমার অবসর টাইম কাটানোর জন্য আসছি বুঝতে পারছেন দিস হাই উই উইল সিলেক্ট ফ্রিল্যান্সার আফটার দ্যাট ক্লিক নেক্সট এখানে কি বলছে হোয়াট ইউ আর ফ্রিলান্সিং এক্সপিরিয়েন্স আপনার ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্স কি আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিলান্সিং অনলাইন ফ্রিলান্সিং অফলাইন বোধ অনলাইন অ্যান্ড অফলাইন আপনি এখানে কি বলবেন আপনি যেহেতু আপনি জাস্ট গেটিং স্টার্টেড এটা দিতে পারেন বাট ফাইবার তো এটা জাস্ট হচ্ছে আপনার একটা কী বলে এটাকে এটা একটা সার্ভে আপনার সম্পর্কে ফাইবার জানতে চাইতেছে যদি একবারে আপনি আম জাস্ট গেট ইনস্ট্রাক্টেড লিখেন সেক্ষেত্রে ফাইবার আপনাকে হয়তো তাদের রিকমেন্ডেশন নাও আসতে পারে নাও দিতে পারে তো আপনি একটা এক্সপার্ট এই বিষয়টা আপনি একটু বোঝানোর জন্য আপনাকে কী করতে হবে আপনি হয়তো অনলাইনে ফ্রিলান্সিং করেন অথবা অফলাইনে ফ্রিলান্সিং করেন অথবা বোধ যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আবার চাইলে এই বিষয়টা আপনি টোটাল বিষয়টা স্কিপ করে দিতে পারেন আমরা স্কিপ না করলাম আমরা এটা যেহেতু একটা সার্ভে আমরা এই জায়গায়

এখানে আবার দেখেন নিচে কি বলছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল আর ডান পাশে হচ্ছে এক্সপ্লোর ফাইবার ফার্স্ট আপনি এখন চাইলে আপনার সেলার প্রোফাইলটাকে কমপ্লিট করতে পারেন আবার চাইলে ফাইবারটাকে এক্সপ্লোর করতে পারেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং ইটস অ্যাক্টিভ নাও ঠিক আছে তো আমরা আমাদের সেলার প্রোফাইলটা একটু কমপ্লিট করে ফেলি আপনি ক্লিক করেন কমপ্লিট ইউর সেলার প্রোফাইল বাটনে আমরা একটু সেলার প্রোফাইলটা কমপ্লিট করি হ্যাঁ এখন দেখেন এই যে বাটনটা আছে বিকাম এ সেলার এই বাটনে ক্লিক করেন আমরা যেহেতু সেলার হতে যাচ্ছি আমরা আমাদের সেলিং এর বিষয়গুলোকে কমপ্লিট করি এই ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো আমরা জাস্ট কন্টিনিউ এর আমাদেরকে একটু বলতেছে যে রেডি টু স্টার্ট সেলিং ফাইভার হিয়ার ইজ দা ব্রেকডাউন কি কি করতে হবে এই জায়গা তারা একটু বলে দিচ্ছে হ্যাঁ তো আমরা আসলে এগুলো আমাদের আমরা এতই বেশি থাকি এগুলো পড়ার টাইম থাকে না তবে আমরা অলওয়েজ এগুলো পড়ে নিলে ভালো আমার একটা অভ্যাস হচ্ছে আমি যদি কোনো বই কিনি আমি বইয়ের মলাট থেকে পড়া শুরু করি বইয়ের মলাট এবং বইয়ের মূল্য কত এটা প্রিন্ট হয়েছে কোথায় কত সালে প্রিন্ট হয়েছে এটা প্রাইস কত আমি কিনা যে আমি জানি এটার প্রাইস কত তারপর প্রাইস কত তারপর এটা মানে এই সবগুলো বিষয় আমি পড়ি আপনারা এই বিষয়গুলো একটু পড়বেন তাহলে বিষয়টা মানে আগে থেকেই জানতে পারবেন তো আমরা এখন একটু কন্টিনিউ করবো যেহেতু এই ভিডিওটা আবার আপনারা দেখবেন এর জন্য এগুলো যখন ভিডিওটা দেখবেন তখন এটাকে একটু পড়ে নেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করেন এরপর এই জায়গায় এসে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আমি বলবো যে এই বিষয়গুলো একটু পড়বেন কী কী বলতেছে হ্যাঁ আবার কন্টিনিউ বাটনে ক্লিক করেন এই জায়গায় কিন্তু আপনার রুলস রেগুলেশন কথা বলতেছে আচ্ছা এখানে টপে দেখেন একবারে টপে ডান পাশে পঁচিশ পার্সেন্ট কমপ্লিট রেট হচ্ছে আপনি পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করছেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখন আপনাকে আরও তিনটা ধাপ পার করতে হবে একটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আবার প্রফেশনাল ইনফরমেশন দিতে হবে আবার হচ্ছে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য কিছু কাজ করতে হবে তো নামগুলা দিয়ে দেন ধামদাপ এগুলো তো সহজ কাজ দিয়ে দেন ডিসপ্লে নে সরি ফুল নেম দিয়ে দেন এই নামটা শুনেন এই নামটা অবশ্যই ইম্পর্টেন্ট এই নামটা আপনার আইড কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো গব সর্টিফাইড যেই কার্ড আছে ওই কার্ডে যে নামটা আছে ওইভাবে দিবেন ঠিক আছে এটা সবার জন্য বলতেছি কারণ এটাকে আপনাকে ভেরিফাই করতে হবে আর ডিসপ্লে নেমের জায়গায় আপনি যা দিতে চান আপনি দিতে পারেন ডিজেএস এটা আপনি যেভাবে আপনার ডিসপ্লে করতে চান

প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার দেখেন এই জায়গায় বলছে কিনা যে আমাদের ছবির সাইজ কতটুকু হতে হবে এই জায়গায় উল্লেখ নাই ছবির সাইজ কতটুকু হতে হবে তবে ছবির সাইজটা টু ফিফটি টু হইলে ভালো হয় আপনার একটা সুন্দর আপনার আপনি তো সুন্দর আপনার একটা সুন্দর একটা ছবি সিলেক্ট করে দেন কনফিডেন্ট এবং প্রফেশনালিজম দুইটাই যেন ফুটে ওঠে এটা আপনি পরে চেঞ্জ করে দিন কিন্তু এখন করেন আচ্ছা আমি খেয়াল করছেন মনে হয় আমি আবার একটু স্ক্রিনটা একটু শেয়ার করি হ্যাঁ এই জায়গায় স্টপ থাকেন হ্যাঁ আমি আপনি স্ক্রিনটা একটু বন্ধ করে দেন আমি আবার স্ক্রিনটা শেয়ার করি আপনি জায়গায় থাকেন কিছুক্ষণ মধ্যে আবার আপনার কাছে আসতেছি এই যে এইটা হচ্ছে ডেসক্রিপশন হ্যাঁ প্রত্যেকটা গিগ মধ্যে যদি এই গিগটাতে আসি সবাই একটু দেখেন এই গিগটাতে যদি আসি এই যে প্রত্যেকটা গিগ এর মধ্যে আপনার এই ডেসক্রিপশনটা থাকবে দেখা যায় ঠিক আছে জি দেখালে মানে হচ্ছে আপনি যে গিগ মধ্যে ক্লায়েন্ট যাবে এই গিগটা মানে ক্লায়েন্টের মধ্যে দুইটা প্রশ্ন সে এটা কেন কিনবে এবং সেটা আপনার কাছ থেকে কেন কিনবে এই দুইটা প্রশ্নের উত্তর যদি ক্লায়েন্ট পায় তাহলে সে আপনার কাছ থেকে কিনবে এই জায়গাটা তো আসেই এখন এই জায়গাটাতে আপনি শর্টে মানুষের এত বড়ো চিঠি এত বিস্তারিত করার টাইম নাই হ্যাঁ সেই জায়গায় শর্টের মধ্যে মানে খুব শর্ট করে আপনার আপনার সম্পর্কে বলে দিতে হবে এই জায়গায় কী লিখছে আই এম এ উইক্স এক্সপার্ট ওয়েবসাইট অ্যান্ড থ্রুস্ট আর আই এম এনজয়িং ওয়ার্কিং অন উইক্স অ্যাজ ইটস মাই ফ্যাশন তো তার মতো করে দেখেন একবারে সহজভাবে খুব ছোটো করে লিখছে আমরা এটাকে কপি করব না এটাকে কপি করবো না এটা কপি করলে হবে কি কপিরাইট আসলে এটা একটু ঝামেলা যেহেতু ফাইবারে আমাকে র্যাঙ্ক দিবে আমার গিগের র্যাঙ্ক দিবে আমি অন্যকে যদি কপি করি সেক্ষেত্রে এটা একটু ঝামেলা হবে এই জন্য এইটাকে আমরা একটা টেকনিক্যালি একটা কাজ করতে পারি আমরা চ্যাট জিবি টির ব্যাপারে তো আপনারা সবাই আগে থেকেই জানেন জানেন না চেয়ার জিবি ব্যাপারে আমি একটা ব্লগের মধ্যেও বলে দিচ্ছি যে চেয়ার জিবি আপনি বলতে পারেন তাকে আই এম এম এ ওয়ার্ড প্রেস ডেভেলপার ঠিক আছে আই এম ক্রিয়েটিং এ ফাইবার অ্যাকাউন্ট সে যেহেতু আপনার অ্যাসিস্ট্যান্ট আপনি তাকে আপনার মতো করে সে আপনার অ্যাসিস্ট্যান্ট আপনি তাকে আপনার মতো করে যা বুঝেন ভুল হোক বানান কোনো সমস্যা নাই আপনি যা বোঝেন তাকে কমান্ড করেন দেখেন সে কী দেয় আই এম ওয়ার্ল্ড প্রেস ডেভেলপার আই এম ক্রিয়েটিং এ ফাইবার অ্যাকাউন্ট আই টু এ আমি এটা দিয়ে দিলাম দেখি কি দেয় আমাকে বেশি বড় করে বলতাছে এত বড় আমি দিব না হ্যাঁ আমি তাকে বলে দি রিরাইট এটাকে বলে রিরাইট করে দেওয়ার জন্য সে আবার বিস্তারিতর মধ্যে গেছে এইভাবে ওয়ার্ড

এই জায়গা আসলে লাইন বাই লাইন আসে না হ্যাঁ একবারে সহজ অলওয়েজ ইজি আমেরিকান পিপল আরও বেশ ইজি খোঁজে হ্যাঁ এটা যদিও ইজি হয়েছে আই এম ইয়োর ফ্রেন্ডলি ওয়ার্ড এক্সপার্ট প্যাশন এট অ্যাবাউট ক্রাফটিং অ্যামেজিং ওয়েবসাইট ফর বিজনেস লাইক ইয়র্স এই যে এটা কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ টেক এ কুইক লুক এট মাই পোর্টফলিও ইন মাই গিগ সেকশন ফর সাম এক্সাম্পল অফ মাই রিসেন্ট ওয়ার্ক attached screenshot স্ক্রিনশট অফ মাই there সো ইউ ক্যান সি the কোয়ালিটি আচ্ছা এই এখানে সে বলতেছে যে আমি আচ্ছা আমাকে পোর্টফুলিও অ্যাড করতে হবে অ্যাড করাটা অবশ্যই জরুরি ওকে এইটুকু দিয়ে দেন ভাই জি ভাইয়া এইটুকু দিয়ে দেন হ্যাঁ

না এটা আসলে তেমন একটা মানে সমস্যা হবে না কারণ এটা তো কারোর কপি না এটা একটু রিরাইট করছি আবার আমি আমার মতো করে এডিট করছি আর এটা একবারে যে একবারে গুগল সার্চে গিয়ে আপনার কপি রাইটের বিষয়টা এরকম না হুম নিজে থেকে লিখে দিতে পারলে সবচেয়ে ভালো যেহেতু আমাদের হাতে সময় কম এইটা যদি আমার প্রোফাইলে হইতো আমি কি করতাম এটা আমি ওই জায়গা থেকে লেখে আসছি এরপরে আমি এটাকে নোটপ্যাডে নিয়ে আসতাম নোটপ্যাডে নিয়ে আসা আমি আমার মতো করে এই জায়গা থেকে কিছু চেঞ্জ করতাম কোটেশন চেঞ্জ করতাম আমি আমার মতো করে যেই ওয়ার্ডটা আমার কাছে কঠিন লাগে যেই ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগে না যেই ওয়ার্ডটা আমার জন্য অ্যাপ্রোপিয়েট এই ধরনের কিছু ওয়ার্ডও আমি এই জায়গা থেকে চেঞ্জ করতাম তো যখন আপনারা করবেন যেহেতু এটা একটা প্রফেশনাল জায়গা এই জায়গা থেকে আপনি আর্ন করতে চাচ্ছেন এই জায়গায় আর্ন করবেন যেহেতু এই জায়গায় একটু ভালো করে এই ডেসক্রিপশনটা একটু লিখে দেবেন এতটুকুই শর্ট করবেন এর চেয়ে বড় করবেন না কিন্তু জিনিসটা যেন সুন্দর হয় ঠিক আছে আপনারা একটু এডিট করবেন কিন্তু এটা সরাসরি আমরা চার থেকে যদি মানে রিরাইট করি সেক্ষেত্রে আসলে তেমন কোনো সমস্যা হবে না আচ্ছা ভাই এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশন হ্যাঁ এগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি কোন ভাষাটা বুঝেন বাংলা ইংরেজি এবং হিন্দি তিনটে ওকে আপনি বাংলা দেওয়ার দরকার নেই কারণ বাঙালির আপনাকে হায়ার করবেন বাঙালিরা যায় না এই জায়গায় আপনি ইংলিশ ক্লিক করেন প্রথমে এরপর ল্যাঙ্গুয়েজ লেভেল এটা হচ্ছে বেসিক হ্যাঁ আমরা আসলে বেসিক দেন না একবার বেসিক হইলেও আমরা অলওয়েজ দেওয়ার চেষ্টা করি ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট দেন ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট এটা আমরা একসময় ফ্লুয়েন্ট হয়ে যাব তখন এগুলো চেঞ্জ করার জন্য মনেই থাকবে না হুম অ্যাড বাটনে ক্লিক করেন আমাদের ইংলিশটা অ্যাড হয়ে গেছে হ্যাঁ এখন আবার অ্যাড নিউ দেখেন পাশে টপে হ্যাঁ ডানপাশে মিডলে অ্যাড নিউ আবার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন হিন্দি ল্যাঙ্গুয়েজ লেভেল দিয়ে দেন ফ্লুয়েন্ট অ্যাড এরপরে একটা জিনিস অনেকেই আপনার মানে অনেক ক্লায়েন্টরা করে কি আইসা খোঁজে যে তার ল্যাঙ্গুয়েজটা কে বুঝে হ্যাঁ যার ল্যাঙ্গুয়েজ শুধু ফ্রেঞ্চ হ্যাঁ বা স্পেনিশ যার ল্যাঙ্গুয়েজ স্পেনিশ সে যেন শুধু অ্যাপ্লাই করে ঠিক আছে তো এরা সবাই টুকটাক ইংরেজি বুঝে কিন্তু ধরেন চায়নার এরা ইংরেজি বুঝতেই চায় না এখন আমরা কি আরও কোনো ল্যাঙ্গুয়েজ এভাবে অ্যাড করবো কিনা ধরেন স্প্যানিশ আসে যদি সে খোঁজে যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা যে বোঝে সে যেন শুধু যেন লিস্টে সে থাকে হ্যাঁ গিক কিন্তু ফিল্টার করা যায় তো এই ক্ষেত্রে যদি আপনি আপনার অ্যামাউন্টটা বড় রাখতে চান যেন আমি অনেক মানুষের মধ্যে থাকি সেক্ষেত্রে করতে পারেন কি যেই ল্যাঙ্গুয়েজগুলোর পিপল আপনার ফাইবারে বেশি আসে ওই ধরনের আরও দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করে দিতে পারেন প্রয়োজন এগুলো আপনি গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন এগুলো পরে কোনো বিগ ডিল না হ্যাঁ চাইলে এগুলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারেন আবার স্প্যানিশ যারা করে এরা ইংলিশ ইংলিশটাও বুঝে আমরা আপাতত এইটুকুই রাখলাম এরপর নিচে আসেন ওই যে কন্টিনিউ বাম পাশের নিচে বাম পাশে বাম পাশের নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করেন আচ্ছা দেখেন আমাদের এই যে টপে ডান পাশে কমপ্লিটেশন রেশিও হচ্ছে ফিফটি পারসেন্ট হয়ে গেছে খেয়াল করছেন এবং আমাদের পার্সোনাল ইনফরমেশন ডান এখন আমরা

কনভার্ট ফাইল গেম ডেভেলপমেন্ট অনলাইন কোডিং লাইসেন্স ইউজার টেস্টিং আপনি যে ওয়েবসাইট মেনটেন্স আছে না একবার বাম বামপাশের নিচে বটমে বাম পাশে বাম পাশে বাম পাশে ওয়েব ওয়েবসাইট মেনটেন্স হ্যাঁ হ্যাঁ আমি ওয়েবসাইট মেনটেন্স করছি ক্লিক করেন তারপর হচ্ছে ওয়েব প্রোগ্রামিং দিতে পারেন অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেন ওয়েবসাইট একবার পাশে হ্যাঁ দুইটা দিলে যেহেতু চলে আমরা দুইটাও দিতে পারি অথবা ওয়েব প্রোগ্রামিং দিয়ে দেন একবারের নিচেরটা মিডলের হ্যাঁ এরপর চাইলে আপনি আরও ওই যে জায়গা থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আরও অ্যাড করতে পারেন বাট আমাদের আর দরকার নেই ঠিক আছে যা আছে আছে আর একটু নিচে আসেন স্ক্রোল করেন স্কিল আপনি কী কী কাজ পারেন হ্যাঁ স্কিলগুলা আপনি ক্লিক করেন ক্লিক করছেন এখানে আপনি লিখে দেন আপনি কী পারেন দেন ওয়ার্ড প্রেস দেন লেখেন ওয়ার্ড প্রেস

আর এটা হচ্ছে এক্সপেরিয়েন্স না না ক্যাপস লগ এটা কোনো সমস্যা না আপনি স্পেলিং মিস্টেক করেছিলেন এক্সপেরিয়েন্স লেভেল দেন ইন্টারমিডিয়েট দিয়ে দেন এক্সপার্ট দিয়ে দেন আবার নতুন আরেকটা অ্যাড করেন হ্যাঁ আবার ওয়ার্ড পেজ লেখেন আজ ওয়ার্ড পেজ মাইগ্রেশন দেন কোনটা एक्सपर्ट দিব ভাই হুম দেন এক্সপার্ট দেন अब लेकिन नोट प्रेस वर्डप्रेस कंसल्टेंसी वर्डप्रेस सिक्योरिटी वर्डप्रेस ब्लॉग अब क्लिक करें স কলন দেন এরকম করে আপনারা আপনারা যেই সার্ভিসগুলো দিতে পারবেন হ্যাঁ এগুলো এই জায়গায় অ্যাড করবেন আরও আর চেষ্টা করবেন এই জায়গায় ওই যে ডাটা এন্ট্রি এই টুকটাক এগুলো যদি অ্যাড করেন বা ওই ওয়ার্ড ডকুমেন্ট তমুক এইটা সেটা এগুলো যদি অ্যাড করেন না আপনার প্রোফাইলে অ্যাপ্রুভ করবে না কারণ একবারে যেই জায়গায় এদের হাজার হাজার লাখ লাখ ফ্রিলান্সার আছে ওই জায়গায় নতুন করে ফ্রিলান্সার নিতে চায় না আপনারা হয়তো শুনে থাকবেন যে ফাইবারে গিগ অ্যাপ্রুভ করে না বা প্রোফাইল অ্যাপ্রুভ করে না এই জায়গাগুলোতে যদি স্কিলসের জায়গাগুলোতে যদি প্রোগ্রামিং টেক আইসাই এই কাজগুলো দেন সেক্ষেত্রে আপনাকে নিষেধ করবে না তো এই জায়গায় স্কিলসের মধ্যে আপনি আপনার আপনি যেই স্কিলে ফিট এই ধরনের স্কিলগুলো এই জায়গায় দিয়ে দিতে পারেন হ্যাঁ এরপরে নিচে হচ্ছে এডুকেশন এডুকেশন কান্ট্রি দেন আগে বাংলাদেশ দেন কোন জায়গা থেকে আপনি কি দেশের বাইরে কোনো ডিগ্রি অর্জন করছেন

আচ্ছা

হ্যাঁ আমাদের এইটুকু শেষ হয়ে গেছে এখন দেখেন ইমেল অ্যাড্রেস তো আমরা অলরেডি ভেরিফাই করছি তাই না জি ভাই এখন আমাদের বলতেছে ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য ফোন নাম্বারটা দেন কান্ট্রি তো দেয়া আছে না জি কান্ট্রিটা চেঞ্জ করতে হবে হ্যাঁ আপনারা যে কান্ট্রিটা চেঞ্জ করেন নাকি

এরা এটা নিয়ে একটা সমস্যা করবে তবে আপনি যদি এক্সপার্ট হয়ে যান সেক্ষেত্রে তাদের সাপোর্ট ম্যানেজারের সাথে এই বিষয়টা কথা বলতে পারেন সাবমিট বাটনে ক্লিক করেন সাপোর্ট ম্যানেজারের সাথে কথা বলে নেবেন যে আমি এখন লোকেশন চেঞ্জ করতেছি আমাকে যেন এইভাবে হয় আচ্ছা এই জায়গায় একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে হ্যাঁ যে আপনি যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে যেন আপনার অ্যাকাউন্টটা মানে আবার রিকভার করতে পারেন আপনি সিলেক্ট কোশ্চেনের মধ্যে ক্লিক করেন ইলাগে কেন হোয়াট ওয়াজ দা নেম অফ ইউর ইলাকি এলিমেন্টারি স্কুল মেনচুরি স্কুল ফাস্ট পেড ফাস্ট পেড কিছিলো ফাস্ট পেড কোপুরবিগাল মিয়া আমার বাঙালি রেপালি আমার গورو পালি মিয়া এটা হিডেন থাকে তাই না আসকের রেকর্ডিং তো পাওয়া যাবে সাইটে আসকের রেকর্ড না পাওয়া গেল সমস্যা কি

এটা না থাকুক ঠিক আছে এটা বড় ক্যাপসুল তাহলে দিতে হবে ফিনিশ ফিনিশ করব কি হুম আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আপনি এই যে বাম পাশে নিচে ডান পাশে ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট শেষ ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট আপনি ডান বাটনে ক্লিক করেন টপে এই যে হ্যাঁ মিডলে ডান বাটনে ক্লিক করেন এখন আপনাকে কি করছে আপনাকে বলতেছে একটা গিগ ক্রিয়েট করার জন্য হ্যাঁ এখন গিগ তো হুট করে ক্রিয়েট করা যাবে না গিগ ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে তো অ্যানালাইসিস করতে হবে আমাদের কিওয়ার্ড বের করতে হবে গি টাইটেল বের করতে হবে গিয়ে গিয়ে ডিসক্রিপশন লিখতে হবে গিগের জন্য থামনেল রেডি করতে হবে গিগের প্রাইসিং রেডি করতে হবে তারপর হচ্ছে গিগের ওই যে প্যাকেজ রেডি করতে হবে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ক্লাস করবো একেবারে ডেডিকেটেড আরেকটা একটা ক্লাস হবে না মেবি দুইটা ক্লাস করতে হবে একটা ক্লাস হচ্ছে গিগ রিসার্চ করবো এবং দ্বিতীয় ক্লাসে আমরা একটা গিগ প্র্যাকটিক্যালি করব ঠিক আছে তো আপনারা বাকি যারা আছেন তারা এই সময়ের মধ্যে এই যে ভিডিওটা দেখে ফাইবার একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন হ্যাঁ যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তো একজন আরেকজনের যথেষ্ট হেল্পফুল একজন আরেকজনের যথেষ্ট হেল্প করি একজন আরেকজনের কাছ থেকে হেল্প নেবেন তারপরেও সমস্যা হলে গ্রুপে পোস্ট করবেন দিন শেষে কোন ভাই আপনাদের জন্য আছে আপনারা ট্রাই করেন এখন আমরা যেটা করতে পারি এটা হচ্ছে গিক ক্রিয়েটের প্রসেস এটা একটু লম্বা সময় লাগবে এটা আমরা নেক্সট ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আমরা এই যে ডান পাশে টপে দেখেন এই যে বাই বাইরের জায়গায় একটা ছবি চলে আসছে হ্যাঁ ক্লিক করেন এই জায়গায় ক্লিক করলে এখানে প্রোফাইলে ক্লিক করতে পারেন করেন প্রোফাইলে ক্লিক করেন এটা হচ্ছে আপনার প্রোফাইল ঠিক আছে এই জায়গায় দেখেন ঠিক আছে এই জায়গায় একটু নিচে নামেন বামপাসে আর একটু নিচে নামেন এই যে ডেসক্রিপশনের জায়গা এই যে দেখেন বাম পাশে জায়গাগুলো একটু দেখেন আর একটু উপরে উঠেন আর একটু উপরে এই যে ডেসক্রিপশন হ্যাঁ আপনি চাইলে আপনার জন্য ছোট্ট একটা ডেস্ক্রিপশন দিয়ে দিতে পারেন ল্যাঙ্গুয়েজের জায়গায় আর একটু নিচে নামেন আর একটু নিচে নামেন ল্যাঙ্গুয়েজের জায়গায় দুইটা ল্যাঙ্গুয়েজ আছে আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারেন স্কিলসের জায়গায় ওয়ার্ড প্রেস কি আছে স্কিলসের জায়গায় ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেস মাইগ্রেশন ওয়ার্ড প্রেস কলন এগুলো আছে এডুকেশনের জায়গায় আছে তারপর হচ্ছে সার্টিফিকেট এটা দেওয়া আছে হ্যাঁ এই সবগুলা বিষয় সব ঠিকঠাক আছে তো আপনি এই জায়গা থেকে যে কোনোটা চাইলেই এখন অ্যাড এডিট এগুলো করতে পারেন খুব ইজি ঠিক আছে এটা করতে পারবেন আপনারা যদি প্রয়োজন হয় হ্যাঁ করে দাও কি আর এই যে আমি একটা কথা গত ক্লাসে আপনাদের বলছিলাম যে আমি একটা তাবিজ তাবিজের কথা বলছিলাম যে কোন তাবিজ হইলে আপনি মার্কেট প্লেস থেকে কাজ পাবেন